প্রয়াত বিধায়ক ইদ্রিস আলীর স্মরণসভা থেকেই কার্যত লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূল নেতৃত্ব। গত 16 ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী। সোমবার বিধায়কের স্মরণসভার আয়োজন করা হয় ভগবানগোলা ব্লক তৃণমূলের পক্ষ থেকে। 1 টাকা ডাউন পেমেন্টে এবার হিরো বাইক, হিরো উইন্টার কার্নিভাল, 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 4,000 টাকা পর্যন্ত ফ্লিপকার্ট অফার, 0% সুদের হার, স্পট এক্সচেঞ্জের সুবিধা, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। আজই আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, গোল্ডেন অটো মার্টে, এখন বহরমপুর 55 তলা ও রঘুনাথগঞ্জে। ভগবানগোলার প্রয়াত বিধায়ক ইদ্রিস আলীর স্মরণ সভা থেকেই কার্যত লোকসভার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। গত 16 ফেব্রুয়ারি প্রয়াত হন বিধায়ক ইদ্রিস আলী। সোমবার ভগবানগোলা 1 নম্বর ও ভগবানগোলা 2 নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়। এদিন নসিপুর হাইস্কুলে এই শোক সভায় সামিল হন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার, বিধায়ক হুমায়ুন কবির সহ তৃণমূল নেতৃত্ব। প্রয়াত বিধায়কের পরিবারের সদস্যরাও এদিনের স্মরণ সভায় সামিল হন। লোকসভা নির্বাচনের আগে এই স্মরণ সভায় প্রস্তুতিও সেরে নিল তৃণমূল। ইদ্রিস আলী সাহেব যে বিশ্বাসে বিশ্বাসী ছিলেন তাকে মর্যাদা দিয়ে আমরা নিশ্চিতভাবে আগামী দিন চলব। সবাইকে সাথে নিয়ে এই 2 ব্লকের সমস্ত নেতৃত্ব সভাপতি নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আমরা চেষ্টা করব মানুষের সাথে থাকার, পাশে থাকার, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার পক্ষে। তাই আজ এই স্মরণ সভায় এই শপথ গ্রহণ করেছি। পবিত্র দিনে আমরা এই অনুষ্ঠান করেছি এবং এখানকার সমস্ত মানুষকে আমন্ত্রণ করেছিলাম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ করেছিলাম, দলগতভাবে অন্য দলের মানুষকেও আমন্ত্রণ করেছিলাম তার স্মৃতিচারণার জন্য, যারা এসেছে তাদেরকে আমরা ধন্যবাদ। গত বিধানসভা ভোটে ভগবানগোলা বিধানসভা থেকে রেকর্ড ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন ইদ্রিস আলী। তার প্রয়াণে দলের ক্ষতি বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব। তবে সামনেই লোকসভা ভোট, সেখানে বিধানসভার ব্যবধানকে ধরে রাখতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। লোকসভা নির্বাচনের সাথে ভগবানগোলায় উপনির্বাচন হলে সেই ভোটেও কি হবে সেদিকেও তাকিয়ে রয়েছেন তৃণমূল নেতারা। 2021 সালের পরে আর নির্বাচন হয়নি, এই তো 2024 সালে আবার লোকসভা ভোট হবে, তারপরে এখানে আবার দল যদি মনে করেন নির্বাচন করছে আবার উপনির্বাচন হবে, সেটাই আপনারা দেখবেন, আপনারা এলাকার মানুষ দেখতে পাবে, সারা দেশের মানুষ দেখতে পাবে কী অবস্থা হবে বা কী ভোট হবে, তখন তারা দেখবে, তারপরে পর্যবেক্ষণ করা হবে। লালগোলা থেকে মনোয়ারুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।